এ দুইজন কোরআন তেলাওয়াতে মশগুল ময়মনসিংহের দক্ষিণ চর কালীবাড়ি আশ্রয়নের নিজ ঘরের বারান্দায়। সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের ব্রহ্মপুত্র নদের তীরে দক্ষিণ চর কালীবাড়ি আশ্রয়নেই সম্প্রতি স্থাপন করা হয়েছে হিজড়াদের মসজিদ। মসজিদটা করতে গিয়ে মানে বাদার যে এলাকায় আরো মসজিদ আছে এই সেই মুখে নানান প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে, কিন্তু এই এলাকার 2-4 জন মানুষ অত্যন্ত ভালো, এখন ওনারা অনেক সাপোর্ট করেছে আমাদেরকে যেন আমরা মসজিদটা দিতে পারি। বিবাহ কমিশনার প্রতিকৃতক উনি অত্যন্ত শ্রদ্ধার সাথে আমাদের কথাটা খুব মনে ধরছে, ওনার উনিও খুব কষ্ট পেয়েছে, 19 থেকে আমাদের এই মসজিদের জায়গা এবং কি কবরস্থানের জায়গা ব্যবস্থা করে দিচ্ছে এবং এই মসজিদ করার জন্য অর্থায়নও দিয়েছে। আমরা এখন খুশি যে আসলে আমরা 5 বক্ত নামাজ পড়তে পারতেছি, কোরআন তেলাওয়াত করতে পারতেছি। আমরা এই মসজিদের ভিতরে থেকে চাই যে আমরা কিতাব কোরআন পড়ে আল্লাহর কালাম নিয়ে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি। ধর্মে কর্মে এগিয়ে আসায় হিজড়াদের স্বভাব সুলভ কার্যক্রম বদলে গেছে, তাই স্থানীয়দের তাদের প্রতি পাল্টেছে দৃষ্টিভঙ্গি। হিজড়াদের সাথে একই মসজিদে নামাজ পড়ছেন স্থানীয়রাও। তাদের ব্যবহার দেখা, তাদের মানে কাজকর্ম দেখে এখন আমাদের কাছে ভালো লাগছে। আগের মতন তারা এমন উল্টাপাল্টা করে না, তারা একটা মসজিদ করছে, আমি ওখানে নামাজ পড়ি, তারা বি পড়ি, আলহামদুলিল্লাহ ভালোই। তারাও তো আমাদের মতন এক মায়ের সন্তান, এখানে মসজিদে হিজড়ারা করছে, এতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা তাদের সবাই মিলে একসাথে নামাজ পড়ি, ঠিক আছে, তারা বি পড়ি, ঠিক আছে, এখানে ইফতারি করতেছি, ঠিক আছে, বাসক নামাজ পড়তেছি একসাথেই, আমাদের কোনো সমস্যা নাই। সকলেই মিলেমিশে এখানে নামাজ পড়ে এবং তারাবি পড়ে, এটা খুবই একটা ভালো উদ্যোগ, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এ মসজিদের ইমাম হাফেজ মাওলানা কারিমুল ইসলাম জানালেন, উলামায়ে কেরামদের নির্দেশেই এই মসজিদে নামাজ পড়াতে যান তিনি। শুরু থেকে তারা মাদ্রাসা যায়নি, যে দিন শিখতে পারে নাই, তারা এখন বুঝতেছে, পড়তেছে। এই জন্য আমিও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক যে আমাকে এমন একটি কাজে নিয়োজিত করছে। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক আমাকে ভালো একটি কাজে রাখছে। 5 তলা মসজিদ কমপ্লেক্স সহ একটি মাদ্রাসা, কবরস্থান ও একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানালেন মসজিদ কমিটির সভাপতি। গ্রামাঞ্চলে একসাথে মিললে তারার সাথে হিজড়া জনগোষ্ঠীর সাথে আমরা সবাই মিললে নামাজ পড়তেছি। এই আমরা এই খালি এই মসজিদ না, আরও গুরুস্থান হয়েছে, এই একটা স্কুল আনবে, এই মসজিদটাও 5 তলা ফাউন্ডেশন দেওয়া হবে, মাদ্রাসা হবে, আমরা খুব আনন্দিত। এ মসজিদ নির্মাণের জন্য প্রথমে 2 লাখ টাকা প্রদান করেন বিভাগীয় কমিশনার, যা দিয়েই মসজিদের প্রাথমিক কাজ শুরু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় হিজড়াদের জন্য মসজিদ নির্মাণের কাজটি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। আশ্রয়ের লোকজন, তারপর ওখানে গ্রামের যে মুরব্বীরা ছিলেন, ওনারা আমাকে মানে খুবই সহযোগিতা করেছে। যে সমাজে বদলে যাচ্ছে, সবাই মিলে একসাথে কিভাবে করছে, যেখানে কয়েকদিন আগে ওদেরকে ঢুকতে দিত না, সেখানে এখন ওদের সাথে নামাজ পড়তেছে, এটা খুব ভালো। দেশের প্রথম হিজড়াদের জন্য নির্মিত দক্ষিণ চর কালীবাড়ি আশ্রয়ন জামে মসজিদ তাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।